হ্যালো, আপনি কি ডায়েট করছেন নাকি? এখন তো হামেশাই সকলেই ডায়েট করে থাকে। না না, ডায়েট করার দরকার হবে না যদি আপনি সঠিক সময়ে আপনার খাবারটি খান, এবং আপনার খাবারটি তখনই পুষ্টিকর হবে যখন আপনার সেটা হজমে সহায়ক হয়। এখন আপনি ভাববেন বোধ হয় আমি আপনাকে জ্ঞান দিতে বসবো কোনগুলো পুষ্টিকর খাদ্য, কোনগুলো পুষ্টিকর নয়। আমি জানি আমার থেকেও ভালো আপনি বুঝবেন যে কোনগুলো পুষ্টিকর খাদ্য, কোনগুলো নয়। সকলেই এখন সচেতন নিজেদের শরীর সম্পর্কে, আর আপনি তো আপনার শরীর সম্পর্কে আরো বেশি সচেতন হবেন, কেননা আপনার শরীরে কোন জিনিসটা খেলে হজমের গোলমাল হয় না, কোন জিনিসটা খেলে আপনি সুস্থ থাকেন, সেটা আপনি আমাদের সকলের থেকে বেশি ভালো বুঝবেন। আর বুঝতে হবে, এই সচেতনতাটা দরকার। আর তাই জন্যই আজকে আমি শুধু আপনাদের জানাতে এসেছি যে আজ 1 সেপ্টেম্বর থেকে 7ই সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ, মানে ন্যাশনাল নিউট্রিশন উইক। এই সপ্তাহটাতে আমরা সকলে সচেতন থাকব পুষ্টিকর খাদ্য খাওয়ার ব্যাপারে, কিন্তু আমাদের খেতে হবে কিন্তু সারা বছর ধরে পুষ্টিকর খাদ্যটা, শুধু এই সপ্তাহটা মনে করানোর জন্য যে সারা বছর আমাদের পুষ্টিকর খাদ্য। অন্তরে যার অসীম পুঁজি, ভালো মন্দে নিজেকেই খুঁজি। রেসপেক্ট দাই প্যাশন, রেসপেক্ট ইউর সেলফ, ভালোবাসো নিজেকে।